চত্রা টিভির পর্দায় এই মুহূর্তে যারা উপস্থিত আছেন তাদেরকে স্বাগত জানাই আমাদের নিয়মিত আয়োজন এসু ইংরেজি শিখি প্রোগ্রামে। আজকের টপিক হচ্ছে সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স হচ্ছে তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আজকে এই তিনটি সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করব। আমি লিখব না কোনো কিছু, জাস্ট এক্সাম্পলের মাধ্যমেই আপনাদেরকে বুঝিয়ে দিব জিনিসটা সিম্পল কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি। চলুন শুরু করা যাক প্রথমে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে যেমন আমি একটি লিখতে পারি, হি ইজ এ বয়, হি ইজ আ বয়। এখানে দেখা যাচ্ছে, দেখেন একটি ফাইনাইট ভার্ব। যখন আমরা দেখব পুরো সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, ওটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কন্টেইনস এ ক্লজ, মানে একটি সিম্পল সেন্টেন্স মানে একটি ক্লজ। তাহলে আমার কথা হচ্ছে যেখানে সিম্পল সেন্টেন্স মানে যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমি আরেকটি এক্সাম্পল অ্যাড করি এখানে, গোয়িং টু মার্কেট, গোয়িং টু মার্কেট হি বট এ পেন, হি বট আ পেন। এখানে খেয়াল করেন, গোয়িং টু মার্কেট হি বট এ পেন, এই পুরো সেন্টেন্সের মধ্যে এই গোয়িং যেটি রয়েছে এটি নন ফাইনাইট। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে বট। তাহলে একটি ফাইনাইট ভার্ব একটি ক্লজ, মানে একটি সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে পুরো গোয়িং টু মার্কেট হি বট এ পেন, এখানের মধ্যে গোয়িং টু মার্কেট হচ্ছে একটা ফ্রেজ, কারণ হচ্ছে এখানে ক্লজ না, কারণ এখানে গোয়িং রয়েছে, এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে এটি হচ্ছে ফাইনাইট ভার্ব না, ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে বট। তাহলে এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটি সিম্পল সেন্টেন্স, মিন একটি ক্লজ, এখানে কোনো দুটি ক্লজ নেই। তারপর কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেখানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ দেখতে পাই আমরা। একটি প্রিন্সিপাল ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে আমরা একটু খেয়াল করি, যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, দো হি ইজ পোর, দো হি ইজ পোর কমা হি ইজ অনেস্ট। এখানে একটু খেয়াল করেন, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এখানে দেখেন এই দো থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটি হচ্ছে এসসি, এটি এর পাশে হচ্ছে পিসি। তাহলে পিসি কি, এসসি কি, এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। তাহলে এই ক্লাসটি দেখে নিলে পিসি কি এসসি কি বুঝতে পারবেন। মানে আবার রিভিউ করি আমি, পিসি মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে, আর সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে না, এতটুকু পার্থক্য। তাহলে এখানে দেখেন দো হি ইজ পোর, এতটুকুর অর্থ হচ্ছে যদিও সে গরিব, কি আরও একটা জানতে ইচ্ছে হচ্ছে, সেটি পূর্ণ করে দিচ্ছে কে, প্রিন্সিপাল ক্লজ, হি ইজ অনেস্ট। তাহলে এর মাধ্যমে বোঝা গেল একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে সাবঅর্ডিনেট মানে কমপ্লেক্স সেন্টেন্সে, একটি পিসি এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তখন আমরা সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স ধরে নিতে পারি। তাহলে আমরা এই এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝতে পারলাম। এরকম অনেক হতো, অ্যাজ হি ইজ স্টুডেন্ট, হি গোস টু স্কুল, এক্সেট্রা আমরা বলতে পারি। তারপর যেমন ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম যদি তুমি আসো, আই উইল গো আমি যাবো। তাহলে এদিকে একটা ক্লজ, ওদিকে একটা ক্লজ, ইফ ইউ কাম এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আই উইল গো এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা এখন কম্পাউন্ডে যাব। কম্পাউন্ড কি? কম্পাউন্ড হচ্ছে যেখানে আমরা দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ, সমজাতীয় প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে দেখব। যেমন হচ্ছে এরকম, এটিকেই আমি করে দেখাচ্ছি, যেমন হচ্ছে এরকম, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। যখন আমরা এইভাবে দেখব, দেখেন এই বাটের কোঅর্ডিনেটিং কনজাংশন, এই বাটগুলোকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। কীভাবে চিনবে আমি আমাদের এর আগের ভিডিও বলছি, যেমন ফ্যান বয়েস, ফর আছে, নর আছে, বাট আছে, ইয়েট আছে, সো আছে, এরকম। তাহলে এই যে এগুলো যখন দুটি ক্লজকে যুক্ত করবে, যেমন দেখেন এখানে একটা পিসি প্রিন্সিপাল ক্লজ, এদিকে একটা প্রিন্সিপাল ক্লজ, যখন এরকম দুটি প্রিন্সিপাল ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হবে, তখন আমরা সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। তাহলে আপনারা এরকম হতে পারে, হি ওয়েন টু মার্কেট, যেমন আমি বলতে পারি, আরেকটি এক্সাম্পল লিখতে পারি এখানে, হি ওয়েন টু মার্কেট, হি ওয়েন টু মার্কেট, হি ওয়েন টু মার্কেট অ্যান্ড হি বট এ পেন, হি বট আ পেন। তাহলে এখানে হয়ে গেল, এখানে দেখেন মধ্যখানে একটি অ্যান্ড রয়েছে কোঅর্ডিনেট কনজাংশন, আর হি ওয়েন টু মার্কেট এটি একটি পিসি প্রিন্সিপাল ক্লজ, আর হি বট এ পেন এটি একটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ দুটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলো, তখন আমরা এটাকে বলতে পারি একটি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আপনারা এর মাধ্যমে সিম্পল কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি বুঝতে পেরেছেন। আমার কথা হচ্ছে সিম্পল মানে হচ্ছে সেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে,
যত লম্বা সেন্টেন্স হোক না কেন, এখানে একটি ফাইনাল, একটি মাত্র ফাইনাল ভার্ব থাকবে, যত লম্বা, অনেক বড় হতে পারে, এক পেজ হতে পারে একটি সিম্পল সেন্টেন্স, নো প্রবলেম। কিন্তু ফাইনাইট ভার্ব হচ্ছে একটি, এটি আপনাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। তারপর কমপ্লেক্স সেন্টেন্সে দেখবে যে একটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। একটি প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি, এর আগের ভিডিও রয়েছে, ওটাতে দেখে নেবেন। এরপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে কি বললাম, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটি প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে। যেমন বলেছি হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, অথবা বলেছি হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড হি বট এ পেন। এতক্ষণ পর্যন্ত আশা করি এর মাধ্যমে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞা আপনারা বুঝতে পেরেছেন। আগামীতে আরও বিস্তারিত আলোচনা নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চট্টলা টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।